তো ফ্রেন্ডস দেখুন, এটা কেনা থেকেই এরকম প্যাকেটের আনবক্সিং করার পরই এটা ছেঁড়া ছেঁড়া ছিল। তো এটাকে কিভাবে জুড়ে ওড়ানো যায় সেটা আমি আপনাদের আজকে দেখাবো। এটা ছোট কাগজ নিয়ে নেব, এটার মধ্যে আঠা দিয়ে নেব। এবার এই ফুটোর জায়গাটি আমি জুড়ে নেবো ঠিক করে। এই তো পায়ের কাজে তোমার পায়ের পায়ে এখানটাও সমানভাবে জুড়ে নেবো। ফানুসের স্কিন ডিজিজ হয়েছে, চামড়া ওটা রোগ হয়েছে, বোলিং মাখাতে হবে। শীতকাল তো একটু ফেটে যাচ্ছে চামড়া, কথাগুলো কেটে বাদ দেবে এইখান থেকে। দেখলাম আমরা এরকমভাবে ফানুসটাকে জুড়ে নিলাম, এবার এটি ওড়ার জন্য প্রস্তুত।